এই টিউটোরিয়ালটিতে আমি ভেরিয়েবলের লাইফ টাইম এবং স্কোপ এটা মূলত কি বোঝায় সেটা একটু পরিষ্কার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের পূর্বের টিউটোরিয়ালটির একটা কোড যেখানে আমি গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল বুঝিয়েছিলাম। তো এই কোডটাই একটু এখানে আমাদের লাগতেছে। তো ভেরিয়েবলের স্কোপ প্রথমে যদি আমি বলি যে স্কোপ মূলত কি, স্কোপের মধ্যে আমাদের দুটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের ভিজিবল আর হচ্ছে আমাদের হিডেন। ওকে, মানে স্কোপ বলতে বোঝাচ্ছি যে কোনো একটা ভেরিয়েবলকে আমি কোন কোন রিজিয়ন থেকে বা এলাকা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, সেই জায়গাটা করে হচ্ছে আমাদের সেই ভেরিয়েবলের জন্য স্কোপ। লক্ষ্য করুন, যদি এই লোকাল ভেরিয়েবলটার কথা বলি যেটা আমাদের মেইন ফাংশনের এই রিজিয়নটার জন্য হচ্ছে লোকাল, সেক্ষেত্রে এই এর রিজিয়নটাই হচ্ছে এর স্কোপ, অর্থাৎ এর স্কোপ হচ্ছে আমাদের এই জায়গাটুকু। ঠিক আছে, এই যে ব্র্যাকেটটা যেখানে শুরু করছি এবং ব্র্যাকেটটা আমি যেখানে শেষ করলাম, ব্র্যাকেটটা শুরু থেকে যে জায়গায় ভেরিয়েবলটা আমার ঘোষণা হয়েছে তার নিচ পর্যন্ত ব্র্যাকেটটা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ হচ্ছে এই এ ভেরিয়েবলটার আমাদের স্কোপ। ঠিক আছে, এবং আর এই যে আমাদের ভেরিয়েবল আছে গ্লোবাল ভেরিয়েবল এ, সেই গ্লোবাল ভেরিয়েবলটা কিন্তু এই রিজিয়নের জন্য কাজ করবে না, কারণ ঠিক এ নামেরই একটা ভেরিয়েবল আমাদের এই জায়গায় আমরা ব্যবহার করেছি, তাই না? তো এক্ষেত্রে আমাদের যেটা হলো সেটা হচ্ছে এই আগের যে গ্লোবাল ভেরিয়েবলটা ছিল সেই গ্লোবাল ভেরিয়েবলটা এই জায়গায় থাকবে আমাদের হিডেন অবস্থায়, অর্থাৎ এই জায়গায় আমাদের এই এ ইকুয়াল টু 13 এইটা এখানে কাজ করবে। আমরা রান করে দেখি। লক্ষ্য করুন, আমাদের প্রথমে যে প্রিন্টে ফাংশনটা আছে এই প্রিন্টে ফাংশনটার এর মান কিন্তু এখানে 13, যেটা হচ্ছে আমাদের এই এখানে আমরা অ্যাসাইন করে দিয়েছিলাম। আসলে এ নামে আরেকটা গ্লোবাল ভেরিয়েবল আছে যেখানে 12, সেটা কিন্তু প্রথমে প্রিন্ট হয়নি, কিন্তু যখনই আমরা এই রিজিয়নটা থেকে বের হয়ে আসলাম, এই রিজিয়নটা থেকে যখন আমরা বের হয়ে আসলাম এই প্যারেন্থিসিস থেকে, এইখানে এসে যে প্রিন্টে ফাংশনটা আমরা এর মান প্রিন্ট করছি সেটা কিন্তু ওই আগের যে গ্লোবাল ভেরিয়েবল ছিল সেই গ্লোবাল ভেরিয়েবলের মানটা কিন্তু আমাদের এই যে এই জায়গায় প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে এই গ্লোবাল ভেরিয়েবলটা এই রিজিয়নটার মধ্যে আমাদের হাইট ছিল এবং এই রিজিয়নটা পার হয়ে যখন নিচের রিজিয়নে আসলাম মেইন ফাংশনের, সেই মেইন ফাংশনের এই প্যারেন্থিসিসের মধ্যে কিন্তু এ নামে কোনো ভেরিয়েবল নেই, যার কারণে এই ভেরিয়েবলটা এখানে ভিজিবল এবং এই মানটা এখানে প্রিন্ট হয়েছে। অর্থাৎ এ যে ভেরিয়েবলটা আছে গ্লোবাল ভেরিয়েবল আমাদের, সেই গ্লোবাল ভেরিয়েবলটা আমাদের হচ্ছে সেই গ্লোবাল ভেরিয়েবলটা আমাদের সরি সেই গ্লোবাল ভেরিয়েবলটা আমাদের হচ্ছে যেখানে আমরা ঘোষণা করছি সেই জায়গা থেকে শুরু করে নিচে সব জায়গায় সে আছে, অর্থাৎ এর স্কোপ হচ্ছে ওইখান থেকে শুরু করে নিচে যত দূরে যাব আমরা সব জায়গায় ওর স্কোপ আছে, আর কোনো জায়গায় সে ভিজিবল থাকবে কোনো জায়গায় হিডেন থাকবে। আর এইখানে যে আমাদের রিজিয়নটা দেখতে পারতেছি আমরা, এই রিজিয়নটার মধ্যে এ নামে যে ভেরিয়েবলটা আছে এর স্কোপ শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই জায়গা থেকে এই ঘোষণা করা জায়গা থেকে শুরু করে এই যে ব্র্যাকেট যে জায়গায় আমাদের শেষ হলো সেই জায়গা পর্যন্ত হচ্ছে তার স্কোপ। তো আশা করি স্কোপটা আমরা ক্লিয়ার করতে পারছি। আর একটা হচ্ছে আমাদের লাইফ টাইম। লক্ষ্য করেন, এই এই যে এ ভেরিয়েবলটা আমাদের আছে, কম্পাইলার যখন মেইন ফাংশন থেকে রান টাইমে হচ্ছে এক্সিকিউট শুরু করলো, করার পরে এই জায়গায় যখন আসলো, আসার পরেই কিন্তু হচ্ছে এই লাইনে এক্সিকিউট করার সময় হচ্ছে এই ভেরিয়েবলটা আমাদের তৈরি হবে। তো এই ভেরিয়েবলটা যদি আমাদের এই জায়গায় তৈরি হয়, তৈরি হওয়ার পরে
নিচের লাইনেও কিন্তু এই ভেরিয়েবলটা আমাদের মেমোরিতে জায়গা নেবে, ঠিক আছে। কিন্তু এই লাইনটা যখন এক্সিকিউট শেষ, এই লাইনটা এক্সিকিউট শেষ হওয়ার পরে এই আমাদের ব্র্যাকেট শেষে যখন নিচের লাইনে চলে আসলো কম্পাইলার, তখন কিন্তু এই মেমোরিটা হচ্ছে আমাদের রিলিজ হয়ে যাবে, অর্থাৎ এ নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা এখন আর আমাদের থাকবে না। সেটা হচ্ছে শুরু হলো যেই সময়টা থেকে, অর্থাৎ যেই জায়গায় এই লাইনটা এক্সিকিউশন শুরু হয়েছে সেই জায়গায় এ নামে একটা মেমোরি লোকেশন তৈরি হয়েছিল, এবং যখন এই ব্র্যাকেটটা আমরা এক্সিকিউট করে বের হয়ে আসলাম তখন এ নামের মেমোরি লোকেশনের জায়গাটা আমাদের কম্পাইলার হচ্ছে বাদ দিয়ে দেবে। যখন বাদ দিয়ে দিল আর যখন শুরু করলো, মাঝখানে যে আমাদের ইন্টারভালটা থাকলো সেটা হচ্ছে এর জন্য লাইফ টাইম। ওকে, অর্থাৎ একটা ভেরিয়েবল যতক্ষণ সময় আমাদের হচ্ছে থাকে সেই সময়টা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের জন্য লাইফ টাইম। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।